স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিহার্স আজকে আমি আপনাদের কিছু অনলাইন টুলস দেখাবো যে টুলসগুলোর সাহায্যে আপনারা ফ্রিতে আপনাদের যে পপুলার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলোতে আমরা হ্যাশট্যাগের ব্যবহার জানি কিন্তু কাঙ্ক্ষিত হ্যাশট্যাগ পাই না সেই হ্যাশট্যাগ কীভাবে আমরা জেনারেট করব। ফ্রিতে এবং অনলাইনেই দুই এক মিনিটেই সেই পদ্ধতিটা আমি আপনাদের আজকে দেখাবো। তো ভিউয়ার্স আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো থেকে কাজ শিখে নিজে কিছু করার চেষ্টা করবেন এবং অন্যকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমার চ্যানেলে বিভিন্ন পেট জিনিস ফিরিতে দেওয়া হয় এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করা হয় যাতে যে কেউ এখান থেকে তার নিজের ভিত্তিটি এবং নিজের কাজের জন্য এগুলো কাজে লাগাইতে পারে তো আমার চ্যানেলটির নাম হচ্ছে হুর্রে মার্কেট প্লেস এখানে বিভিন্ন পেট জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রিতে যেটা আমি এই চ্যানেলের একমাত্রই আমি আমি দিচ্ছি এগুলো পেট জিনিসগুলো ফ্রিতে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আইকন অন করে রাখছেন তারা জানেন যে আমি কী ধরনের জিনিসগুলো দিয়ে থাকি তো ভিওর্স তো আজকেও আমি আপনাদের পেড জিনিস এবং দুই এক মিনিটের মধ্যে আপনার নিজ রিলেটেড যে হ্যাশ সেগুলো কিভাবে পাবেন এবং সর্বশেষ আমি একটি আজকে গোপন এক কথাই মানে আমার নিজস্ব টিপস এবং ট্রিক্স আপনাদের শেয়ার করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন নিশ্চয়ই আপনারা এখান থেকে আজকে কিছু শিখতে পারবেন তো আমরা জানি যে যেমন আমাদের দিন এখানেও আমাদের হ্যাশট্যাগের ব্যবহার হয়ে থাকে আমরা যারা পোস্ট করে থাকি আমরা জানি এবং এর সঙ্গে যারা আমরা জড়িত তারা সবাই জানি যে হ্যাশট্যাগটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তো এখানে লিঙ্কডিন আছে আমরা জানি টুইটারেও হ্যাশট্যাগ খুব বেশি ব্যবহার করা হয় কারণ হ্যাশট্যাগ দেখুন যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়েই কিন্তু অনেক কিছু এখানে দেখুন হ্যাশট্যাগ দিয়েই কিন্তু মূল কিওয়ার্ড তো হ্যাশট্যাগটার গুরুত্ব কীরকম হ্যাশট্যাগ হলে হ্যাশট্যাগ দিয়ে যখন আপনি কোনো একটি পোস্ট করবেন তখন আপনার র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনাটা অনেক দূর বেড়ে যায় এবং আপনাকে সার্চবারে সহজে খুঁজে পাওয়া যায় তো ভিওয়ার্স টুইটার আছে এরকম প্রিন্টারেস্ট প্রিন্টারেস্টও আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি তারপরে ইনস্টাগ্রামের কথা তো কি বলবো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগে দিয়েই বিখ্যাত আমি মনে করি তো আপনারা হ্যাশট্যাগের ব্যবহারটা ইনস্টা ইনস্টা ইনস্টাগ্রামেই বেশি দেখবেন সবচেয়ে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তার মধ্যে ইনস্টাগ্রামে বেশি ব্যবহার করা হয় তো হ্যাশট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন এই জন্য যাতে আপনার যে প্রোফাইলটি বা আপনার পোস্টটি যাতে র্যাঙ্কে আসে এবং খুব তাড়াতাড়ি খুঁজে পায় হ্যাঁ এ ধরনের জন্য আমরা এই এই কাজগুলো করার জন্যই ব্যবহার করা হয় তো আমরা সরাসরি চলে যাই যে হ্যাশট্যাগ আমি আমার মূল টার্গেটেড কিওয়ার্ড আমি সিলেক্ট করলাম একটি সেই টার্গেটেড কিওয়ার্ডটি আমি আপনাদের দেখাই যেমন আমি ধরে নিলাম এটা একটা ওয়েবসাইট বা টুলস তো আপনারা এখানে আমি লিঙ্কটি আপনাদের দিয়ে দিব তো দেখেন অল হ্যাশট্যাগস এখানে আসার পর আপনি এই ওয়েবসাইটটিতে আসার পর যে কাজটি করবেন এখানে আমি ধরে নিলাম যে আমার হ্যাশট্যাগ হচ্ছে ইউটিউব মানে মানে হ্যাশট্যাগ না আমার মূল মূল কিওয়ার্ড কিওয়ার্ডটা আমার ইউটিউব আপনার হইতে পারে মার্কেটিং আপনার হইতে পারে সোশ্যাল মিডিয়া আপনার যে কোনো কিছু কিওয়ার্ড হইতে পারে আপনার পোস্টে হইতে পারে ফানি মানে যাই হোক আপনি এখানে তাই লিখে দিবেন দেওয়ার পর টপ না র্যান্ডম না লাইভ যেটা চান তো আপনি সিম্পলি যেটা কাজটি করবেন যেটি ক্লিক করবেন করার পর একটু লোডিং হচ্ছে এখানে দেখুন লোডিং হওয়ার পর অটোমেটিকলি নিচে আপনাকে নিয়ে আসবে। এখানে র্যান্ডম আছে এখানে দেখুন বেস্ট তিরিশটা ইউটিউব দিয়ে হ্যাশট্যাগ আছে এখানে আপনি চাইলে এখান থেকে এই হ্যাডট্যাগুলো কপি করে এভাবে নিতে পারবেন অথবা এখান থেকে কপি করতে পারবেন নাম্বার ওয়ান টিপস নাম্বার টু হচ্ছে এখানে দেখুন যে ড্রপডাউনের ভিতরে বলা আছে মোর র্যান্ডম হ্যাশট্যাগ আরও যদি আপনি চান তিরিশটি আছে এই ড্রপডাউনে ক্লিক করুন দেখুন আরও কিন্তু হ্যাশট্যাগ বের হয়ে গেল এভাবে সিম্পলি আপনি এভাবে বের করতে পারবেন তিন নাম্বারটা এভাবে চার নাম্বারটা এভাবে পাঁচ নাম্বারটা এভাবে আমি যে দুটি টুলস দেখাবো আমার দুটি টুলসই ব্যক্তিগতভাবে খুবই পছন্দের এবং আমি নিজেও এগুলোতে কাজ করি সো এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু হ্যাশট্যাগ আপনারা নিতে পারবেন এখানে কপি অপশন নিচে আসুন সেমিলার হ্যাশট্যাগ লাইক ইউটিউব হ্যাশ ইউটিউব সেমিলার কিছু হ্যাশট্যাগ আছে তিরিশটা সেগুলো কিন্তু আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার পোস্টে আপনি কিন্তু বসাতে পারবেন অথবা এখান থেকে কপি করে নেবেন মোট সেমিলার হ্যাশট্যাগ লাইক আছে অপশন দেওয়া আছে ড্রপডাউনের ভিতরে এগুলো আপনি কপি করে নিতে পারেন ইউটিউবেও অনেকে হচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে ইউটিউব যারা ইউজ করেন বা ইউটিউবে কাজ করেন তারাও কিন্তু হচ্ছে যে ইউটিউবে হ্যাশট্যাগে ব্যবহার করতেছে সো আপনারাও ইউটিউবে একটু ব্যবহার করতে পারবেন তো এভাবে সেমিলারও অপশন আছে পাঁচটি সেটি করে নিতে পারবেন এবং এখানে কিওয়ার্ড লাইক এগুলোও কিন্তু আপনি কপি করে নিয়ে কাজ করতে পারবেন ওকে তো এভাবে কিন্তু আপনি হ্যাশট্যাগ খুব সহজে জেনারেট করতে পারতেছেন তো আমি অবশ্যই লিঙ্কটি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে তারপরে আমি দুই নম্বর যে টুলসটি ব্যবহার করে থাকি দুই নম্বর টুলসটিতে আসি এখানে দেখুন যে ট্যাগ ফিনিস্টার নন ট্যাগ ট্যাগস ফাইন্ডার ডট কম এই ওয়েবসাইটটিতে আসবেন আসার পর এখানে একটি বিশাল এটা আমার খুব জনপ্রিয় এবং আমার কাছে খুব জনপ্রিয় এবং পছন্দের পছন্দনীয় তো এখানে হ্যাশট্যাগ থাকবে তো আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু বলতিছে যে আপনি কী কী দিতে হবে গার্লসের আপনার কিওয়ার্ড আমার কিওয়ার্ড আমি ধরে নিলাম যে ডিজিটাল মার্কেটিং আমার কিওয়ার্ডটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা আমার পোস্টটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি যেকোনো কিছু নিশ হইতে পারে যেকোনো কিওয়ার্ড হইতে পারে এসইও হতে পারে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং হইতে পারে মানে যাই হোক আপনি সেই কিওয়ার্ডটা এখানে দিতে পারেন দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি দেখুন কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন আপনি কোন কান্ট্রিতে এই এই কিউআরটি র্যাঙ্ক করতে চাচ্ছেন বা এই পোস্টটি র্যাঙ্ক করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি চান যে আমি আপনার হচ্ছে বাংলাদেশে করব বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ইউএসএ যদি চান তাহলে ইউএসএ অটোমেটিকলি থাকবে সেটা দিতে পারবেন এখানে আরও অনেক আপনার হচ্ছে কান্ট্রি আছে সে কান্ট্রিগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার মতো করে আপনি দিতে পারবেন তো আমি চাচ্ছি যে ইউএসের মধ্যে ডিজিটাল মার্কেটিং আমার মূল কিওয়ার্ড আমি ইউএস ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে দিলাম পাশে দেখুন যে সার্চ সার্চে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে আমাকে হওয়ার পর দেখেন এখানে আমার সব হ্যাশট্যাগুলো কিন্তু চলে এসেছে তো আমার যে কাজটি করতে হবে আমি কার্সার দিয়ে কিন্তু মাউসের যে পয়েন্টার বা কারসার এটি দিয়ে কিন্তু আমি কপি করতে পারতেছি না তো আমাকে কী করতে হবে আপনি চাইলে এখান থেকে ডিলেট করতে পারবেন যে কোনো একটি এখান থেকে ডিলেট করতে পারবেন আবার এখান থেকেও কিন্তু ডিলেট করতে পারবেন সবগুলোই তো আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে কপি কপি টু ক্লিকবোর্ড কপি হয়ে গেছে আপনি যে কোনো জায়গায় টেস্ট করতে পারবেন যেগুলো আপনার যেখানে আমরা বসানো দরকার তো এখান থেকে এভাবে কিন্তু আপনি আপনার হ্যাশট্যাগুলো খুব সহজভাবে আপনারা জেনারেট করতে পারেন এবং আপনাদের যে পোস্ট বা আপনাদের যে কাঙ্ক্ষিত জায়গায় সব জায়গায় ব্যবহার করা দরকার সেই সব জায়গায় কিন্তু আপনি খুব সিম্পলি কিন্তু এই টুলস দুইটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন আমি আপনাদের বলেছিলাম যে শেষে আপনাদের একটি আমি টিপস এবং ট্রিক্স শেয়ার করব সেই টিপস এবং ট্রিক্সটা আমি এখন আপনাদের দেখাবো তো এজন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি ধরে নিলাম যে আপনি এখান থেকে ইউটিউব যে ইউটিউব প্রথম আমি আপনার টুলটিতে আসলাম এখান থেকে ইউটিউবগুলো সব কপি করে নিলাম নেওয়ার পর আমি যে কাজটি করব একটু আপনাদের দেখাই প্র্যাক্টিক্যাল আপনারা বুঝতে পারবেন স্টার্টে পোস্টে গেলাম যাওয়ার পর এখানে আমি বসাই দিলাম ওকে দেওয়ার পর আমি যে কোনো একটি ভিডিও আপনাদের নেই কপি নেই মানে ইউআরএল নিলাম নিলাম নেওয়ার পর আমি সেটা এখানে বসাই দিলাম উপরেই বসাই দিই সরি দেখুন আমি কিন্তু ইউআরএলটা বসাই দিলাম বসাই দেওয়ার পর আমার কাজ হচ্ছে এখানে যতগুলো আপনি কি নিছেন যতগুলো হচ্ছে আপনি হ্যাশট্যাগ নিছেন সেগুলো যদি আপনার লিমিট ছাড়া হয়ে যায় ধরেন যে এখানে আপনার লিঙ্কডিনে বিশটার বেশি হ্যাশট্যাগ বসাইতে দেন না বা তিরিশটার বেশি দেন না এরকমটা যদি হয় তখন আপনারা যেটা করবেন পাঁচ থেকে ছয়টা কেটে দিবেন পাঁচ থেকে ছয়টা কেটে দেওয়া পাঁচ ছয়টা হাতে রাখবেন কেন হাতে রাখবেন আমি বলেছিলাম আপনাদের যে আমি একটা টিপস এবং টিক্স শিখাব তো আপনি যে কাজটি করবেন গুগলে আসবেন গুগলে লেখার পর আপনি যে কাজটি করবেন লিঙ্কডিন ট্রেন্ডিং হ্যাশট্যাগ কোন কান্ট্রিতে চান বাংলাদেশ ইউএস মানে যে কান্ট্রিতে আপনি চান সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন আমি ইউএসএ চাইলাম নেওয়ার পর আমার সামনে কিছু আপনার হচ্ছে যে চলে এসেছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ তো আপনি যে কাজটি করবেন এখান থেকে যেগুলো বেশি একবারে আপনার হচ্ছে ফলোয়ার আছে বা ট্রেন্ডিং চলছে এরকম চার পাঁচটা আপনি কপি করবেন কপি করে এখানে বসাই দিবেন এভাবে বসাই দিবেন দেখেন এটা আর নিচ্ছে না কারণ বেশি হয়ে গেছে তো অত নিবে না তো এভাবে কিন্তু আপনি এইভাবে নিয়ে এসে কয়েকটা কিন্তু বসায় দিবেন এতে কি হবে তাই না প্রশ্ন হতে পারে এতে কি হবে এটা দেখা যাবে যে ট্রেন্ডিং অপশন ট্রেন্ডিং বিষয় লিখে যখন সার্চ করবে তখন কিন্তু আপনার এই এই হচ্ছে যে ইউআরএলটা দিলেন বা এই পোস্টটি কিন্তু আপনার ট্রেন্ডিংয়ে আসার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যায় এবং আপনি অল্প দিনের মধ্যে বা এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিটের মধ্যে দেখা যেতে পারে আপনার র্যাঙ্কে চলে গেছে তো আপনারা কিন্তু করতে পারবেন একটি বিষয় সব জায়গাতে আমি সব সোশ্যাল মিডিয়া আপনাদের দেখাইলাম সোশ্যাল মিডিয়াতে নিচে কিন্তু যখন আপনি একটা একটি ওয়ার্ড লিখবেন তখন কিন্তু আমার সাজেস্টেড কি ওয়ার্ড দেখায় তো সেগুলোও কিন্তু আপনি নিতে পারেন যেমন আমি এখানে ইউটিউব দেখি ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া দেখুন ইউটিউব এসিও দিয়ে আমি নিতে পারবো টিউটোরিয়াল এটা নিতে পারবো সোশ্যাল টিউটোরিয়াল নিতে পারবো সোশ্যাল মিডিয়া বুক যেটা যেটা প্রয়োজন এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো নেওয়ার পর সিম্পলি আমরা পোস্ট করব তো আপনি এভাবে যে কাজটি করবেন এভাবে কিন্তু শুধু লিঙ্কডেই না আপনি ইনস্টাগ্রামও করতে পারবেন পিন্টারেস্টও করতে পারবেন আপনার টুইটারও কিন্তু করতে পারবেন তো ভিউয়ার্স আমার টিপসটি এবং ট্রিপসটি নিশ্চয়ই বুঝতে পারছেন কাজে লাগান এবং অল্প দিনের মধ্যেই আপনি দেখা যাবে যে সেই প্রোফাইলে সেই সোশ্যাল মিডিয়াতে আপনি র্যাঙ্কে চলে গেছেন এই টিপস টিপস আমি নিজেও শেয়ার করেছি আমি নিজেও করেছি তো দেখা গেছে আমি এটা থেকে বেশ ভালো একটা ফলাফল পেয়েছি আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিতে চাই আপনারা যখন যে কোনো সোশ্যাল মিডিয়াতে যাবেন সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন যে ট্রেন্ডিং বিষয় কোনগুলা যা আসতেছে যেমন ডোনাল্ড ট্রাম্প ওনার যখন আপনার হচ্ছে কোনো পোস্ট পাবেন সে পোস্টটি সঙ্গে সঙ্গে ওখানে একটি কমেন্ট করবেন ওনার সম্পর্কে প্রথমে এক লাইন ভালো কমেন্ট দ্বিতীয়তে আপনার যে মার্কেটিং যেটা মার্কেটিং করবেন যেমন আমি একটি ভিডিও মার্কেটিং করলাম এটা কোন ভিডিও ধরেন যে এসিও ফ্রেন্ডলি হাউ টু সামার ইজ এসিও ফ্রেন্ডলি এই কথাটা দিবেন দেওয়ার পর লিঙ্কটি দিয়ে দিবেন দেখা যাবে যারা ওই কমেন্টে যাবে যত মানুষ যাবে আপনার ওই কমেন্টটি কিন্তু দেখবে এবং সেখান থেকে আপনার ভিজিটর ট্রাফিক আসার সম্ভাবনা একশো একশো এই টিপসটা আমাকে কেউ কখনো বলেনি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা দ্রুত র্যাঙ্ক পান এবং আপনার মার্কেটিংটা বেস্ট হয় একটা জিনিস খেয়াল করুন আমি টুইটারে আসি এটা হচ্ছে আট মিনিট আগে এই পোস্টটি করেছেন দেখুন এখানে কিন্তু পরিবর্তনটা দেখুন উনত্রিশ হচ্ছে এটা বাড়তিছে লাভ বাড়তিছে এটাও খেয়াল করবেন এটাও কিন্তু তিরিশ হয়ে গেল ব্রানব এভাবে কিন্তু বাড়বেই তো যতগুলা যতজনে আসবে এখানে সবাই কিন্তু এই যে আপনি পেস্ট করে দিলেন আপনার লিঙ্কটি আমি ধরলাম যে আমার এই কপি লিঙ্ক অ্যাড্রেস যাওয়ার পর পেস্ট করে দিলাম তো এটা সরাসরি লিঙ্কটা দিবেন না প্রথমে কমেন্টটা পড়বেন পড়ার পর ওনার সম্পর্কে একটু ছোট্ট একটু মন্তব্য করবেন যেটা যেটা ওনার জন্য পজিটিভলি হয় বা নেগেটিভ হলো সমস্যা নেই দ্বিতীয় লাইনে আপনার যে ভিডিওটি বা আপনার যে মার্কেটিং যেটা নিয়ে করতেছেন সে সম্পর্কে দুই এক লাইন লেখার পর নিচে লিঙ্কটি দিয়ে দিবেন এতে যেটা হবে যত মানুষ এখানে আসবেন সবাই কিন্তু আপনার ওই কমেন্টে কিন্তু দেখবেন এতে দেখা যাবে যারা আগ্রহী যারা ওই রিলেটেড জিনিস খুঁজতেছেন বা ইন্টারেস্ট বোধ করতেছেন তারা অবশ্যই ওই লিঙ্ক ক্লিক করে আপনার ওয়েবসাইট বা যে জিনিসটাই আপনি মার্কেট করতে সেখানে কিন্তু চলে যাবে সেটা যদি প্রোডাক্ট হয় তারা প্রোডাক্টটি দেখবে দেখার পর যদি ভালো হয় সেখান থেকেও ক্রয় করতে পারবে এই যে আমি একটি টিপস এবং ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করলাম এটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা এই কাজটি করতে পারেন ট্রেন্ডিং বিষয়গুলোতে তো এটা তবে এটা বেশি করবেন না না করাটাই বেটার আমি যতটুকু বললাম সেভাবেই করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মার্কেটিংটাও হবে আপনি দ্রুত সফলতাও পাবেন তবে আজকে সাবস্ক্রাইব পর্যন্তই ভালো থাকবেন ভালো কিছু করবেন নিজে কিছু করবেন অন্য কিছু করার জন্য সহযোগিতা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বিভিন্ন প্রিমিয়াম টুলসের আপনার লগ ইন জিনিসগুলো আমার টিউটোরিয়ালে আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে দেখে আপনারা লগ ইন করে ইউজ করতে পারেন ভালো থাকুন